চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে নতুন একটা সার্কুলার দিয়েছে, এখানে ছেলে ও মেয়ে উভয়েই এইচএসসি পাশ আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন এটি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করবো। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের সংখ্যা 9টি। তো বন্ধুরা, আমি পদের নাম আর পদের সংখ্যাটা আগে বলবো, তারপর বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সবার শেষে বলবো। পদের নাম হচ্ছে ট্রেসার, পদের সংখ্যা 2টি। পদের নাম নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। পদের নাম হচ্ছে সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 5টি। এবং পদের নাম হচ্ছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 3টি। পদের নাম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা 11টি। পদের নাম হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা হচ্ছে 7টি। তো বন্ধুরা, এখানে যে 1 থেকে 7টা পদের জন্য বেতন স্কেল হচ্ছে সেম, 9,300 থেকে 22,490 সেম, এবং গ্রেড টু সেম 16। আর শিক্ষাগত যোগ্যতাটাও হচ্ছে সেম, 1 থেকে 7টা যে পদ আছে পদের জন্য শিক্ষাগত যোগ্যতাটাও সেম। আমি আপনাদেরকে একটা পড়ে শোনাচ্ছি। কোনো স্বীকৃত ভূট হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উহার সমমানের ডিগ্রি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার লিখনে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতাটাও সেম। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে, যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। এবং বন্ধুরা, আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/5/2022 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, স্বহস্তে লিখিত আবেদনপত্র সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা, বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী 31/5/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসক জসুর এর কার্যালয়ে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ট্রেসার পদের জন্য আপনাকে শুধু 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে, অবশ্যই ড্রয়িং বিষয়ে। তো বন্ধুরা, শুধু এই পদের জন্য এইটুকু যোগ্যতা বেশি, আর সবগুলোই সেম। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।